হ্যালো গাইজ, নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। এই মুহূর্তে আপনাদের সামনে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই সপ্তাহের এই লেটেস্ট পেপারটিতে প্রকাশিত হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় আট বাহিনীতে প্রায় 80,000 কনস্টেবল নিয়োগের যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে কবে থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে দেখুন বলা হয়েছে 25 মার্চে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং আপনি সেদিন থেকে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। মাধ্যমিক পাস হলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। 170 সেন্টিমিটার হাইট লাগবে, মানে উচ্চতা থাকতে হবে। ছেলেমেয়ে সকলেই জানেন যে কাদের উচ্চতা কত লাগবে। এই পেপারটি আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন, তার জন্য এখানে বিস্তারিত আগে আপনাকে দেখে নিতে হবে, তারপরে আপনি পেপার কীভাবে পাবেন সেটি অবশ্যই বলে দেবো। দেখুন এই পেপারে যে আপডেটগুলি রয়েছে সেটি রেলে 400 সরি 408 সিটি অ্যাপ্রেন্টিস নেবে, আইটিআই থেকে পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। তারপরে আপডেট রয়েছে 23টি নার্স ও টেকনিশিয়ান নেবে, এটি নেওয়া হবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিংয়ে। এবং তারপরে আপনি যে আপডেটটি পাবেন সেটি হচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে 502 ড্রাফটসম্যান ও সুপারভাইজার। তারপরে আপনি দেখতে পাবেন 100 ম্যানেজমেন্ট ট্রেনি নেবে। তারপরে আপনি যখন নিচে আসবেন এখানে দেখতে পাবেন ভোপালের সেন্ট্রাল সুলতানিয়াতে 25টি গ্রুপ ডি নেবে। তারপরে এখানে বলা হয়েছে দুই সংস্থায় 73টি অ্যাপ্রেন্টিস, তার মধ্যে 43টি একটিতে এবং একটিতে 33টি অ্যাপ্রেন্টিস নেবে। এগুলি নেওয়া হবে পুনেতে এবং যেটি 30টি নেবে সেটি নেওয়া হবে হায়দ্রাবাদের ডিফেন্স মেটালার্জিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে আপডেটটি সেটি হচ্ছে 21টি ডিপ্লোমা ট্রেনি নেবে, তার ঠিক নিচেই আপনি পেয়ে যাবেন 35টি ট্রেনি নেবে কেন্দ্রীয় সংস্থা NBCCতে ইন্ডিয়া লিমিটেডে। তারপরে আপনি যে বড় আপডেটটি এখানে পাবেন সেটি হচ্ছে রেল ট্রান্সপোর্ট ও ম্যানেজমেন্ট কোর্স, এখানে আপনি পড়তে পারবেন, সেটির আপডেট আপনি পেয়ে যাবেন। পুরো পেপার বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, আপনি এই পেপারটি ডাউনলোড করে নিয়ে সম্পূর্ণ তথ্য এক এক করে দেখে নিতে পারবেন। যেমন এখানে বলা হয়েছে আট বাহিনীর ক্ষেত্রে কীভাবে আবেদন করতে হবে সমস্ত ডিটেলস বলা হয়েছে, সমস্ত ডিটেলস আপনি প্রথমে দেখবেন তারপরেই আবেদন করবেন। বয়সের ক্ষেত্রে দেখে নিন, এখানে বলা হয়েছে 18 থেকে 23 বছর ছেলেমেয়েরাই আবেদন করতে পারবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে আবেদন করতে হবে, কোন লিঙ্ক থেকে আবেদন করতে হবে, কোন লিঙ্কে আপনি বিজ্ঞপ্তিটি পাবেন, সমস্ত ডিটেলস কিন্তু এখানে বলা হয়েছে। আপনি এই পেপারটি নিতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান, সেখানে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি একটি ওয়েবসাইটে পৌঁছে যাবেন। সেই ওয়েবসাইটে গেলে আপনি একটি আর্টিকেল পাবেন, সেই আর্টিকেলের মধ্যেই এই ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে, মানে এই পেপারের লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিন এবং প্রত্যেকটি নোটিফিকেশান এই পেপার থেকে ভালোভাবে দেখে নিন এবং যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেখানে আপনি অনায়াসে আবেদন করুন। এই পেপারটি আপনাদের সামনে এই ভিডিও আকারে শেয়ার করার জন্য যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। প্রতি সপ্তাহে এইভাবে পেপারের আপডেটগুলি পাওয়ার জন্য এবং চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকবেন, এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।